আজকে দোলযাত্রা, তো সবাইকে শুভ দোলযাত্রা। রং খেলো, প্রচুর রং খেলো, প্রচুর আনন্দ করো, বন্ধুর সাথে ঘোরো, রং খেলে ভূত হয়ে যাও। আমাকে কিন্তু ইনস্টাগ্রামে আর ফেসবুকে মেসেজ পাঠাতে ভুলো না, কে কিরম রং খেলেছো। আমি তো হয়তো বাদুড়ের রং খেলতে পারবো না, বাট আবির তো খেলবোই অবশ্যই, কারণ আমি আবির খেলতে ভালোবাসি, বাদুড়ের রংটা আমি খেলতে পারি না। একটাই কারণে, তোমরা জানো আমার স্কিনে ইরিটেশন হয়। আজকে আমাদের আর্যবাবুও রং খেলবে, আর এদিকে সত্যনারায়ণ পুজো রয়েছে 8টার সময়। তো এখন টাইম হচ্ছে 7:20, ভোর 4:30 সময় উঠেছি আমি আর মামনিতে, কিছুটা কমপ্লিট হয়ে গেছে গোছানো, তারপর তোমার সাথে কথা বলতে আসলাম। কারণ এরপর আর্য উঠবে, তারপরে ঠাকুরমশাই আসবেন, তো তালে গোলে ভুলে যাবো ব্লগ শুরু করতে। তো তাই জন্য সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো চলো, আজকে সারাদিন কীরকম কাটে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটাকে দেখতে থাকো, এবং সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি হোলি। বাবা কথা বলবে না এখন, সকালবেলা উঠে যে লেভেলে আমাদের টাইম লেগেছে। আমি উঠেছি ভোর 4:30, মামনি উঠেছে আমার মানে 4:20, মামনি আওয়াজ পেয়ে আমি উঠেছি, কারণ সকালবেলা রেডি হতে হবে, পুজো সব রেডি করতে হবে। তো এক মানে কোনো মতে একটুখানি স্নান করেই একদম পুজো গোছানো, একটাই কারণ, কারণ জানি অপূর্ব যেহেতু বাড়ি আছে, রং তো মাই মাখাবে। এবার দুবার করে যদি অনেকটা স্নান করি তাহলে আমাকে আর পুজো গোছাবে, ওই জন্য এক মগ ঢেলেই পুজো গুছিয়ে নিয়েছি। পুজো কমপ্লিট হয়েছে, সকাল সকাল আমাদের পুজোটাও হয়ে গেছে। এবার বসে থাকি, কখন র্যালি আসবে, র্যালি তো দেখবোই। এখানে প্রসাদ বিতরণের প্রস্তুতি চলছে। এই ছোট ছোট কাগজের টুকরোতে ফুট করাই আর মুরগিটাকে মানে এখানে দেওয়া হয়, যাতে ওর মধ্যে মিশে গিয়ে গলে না যায়। আর তুমি কিছু খেয়েছো এখন, না খাওনি কিছু এখনো? আর কোনো উপোস কিন্তু হবে না বলে ডাকলাম, ওটাই বলে ডাকলাম। নিরামিষই হবে, বেগুন ভাজা হবে না, বেগুনই হবে। বসন্ত উৎসবে আজকে নাহাকে হোলিকা হলুদ পরে বসে রয়েছে আর্যবাবু,
এই বছর আজু বাবু রং খেলতে পারেনি। আমার ছেলে হচ্ছে গ্রিন খায়। রং খায় মানে? অনেকে আগে দেখবে রং ধুতে সময় মুখে নিয়ে নেয়। হ্যাঁ, ও আসলে এই বছরে রং মাখতে পারেনি, মানে ওকে রং মাখানো হয়নি। পরে বছর তোরা থাকু, পরে বছর গিয়ে ভালো হবে। হ্যালো হ্যালো করে রং পেয়ে আসো 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 মাকে দিয়েছে, মাকে দেয়া হয়ে গেছে। বাবা নিচু হও, বাবা নিচু হও। তো রান্না বান্না কমপ্লিট। আর রান্না হয়েছে আজকে খিচুড়ি, আলুর দম, চাটনি, বেগুনি, পাঁপড় ভাজা। আর অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের দিদি আজকে ডুব দিয়ে দিয়েছে। আজকেও আসবে না, কালও আসবে না, মানে দুদিন ছুটি। তো সেই উপলক্ষে আমাদের আইটেম শর্ট হয়ে গেছে, আর তার সাথে পুজো ছিল, তো বেশি কিছু করা সম্ভব হয়নি। এখন হচ্ছে গোল গোল আলু কাটা হবে, সেটার ভাজা হবে। এই হচ্ছে আজকের লাঞ্চ। তো ইচ্ছা আছে সন্ধ্যাবেলায় কোথাও একটা যাওয়ার। অনেক ভেজ রেস্টুরেন্ট আছে, তো ভেজ রেস্টুরেন্ট নিয়ে আমাদের চাপ নেই, বাট আমাদের বেরোনোটা নিয়েই চাপ। মানে টোটো অটোটা পাওয়া যাবে। এবার আমাদের আর্যবাবু রেডি হবে। সকালে যেটা মানে দুপুরে যেটা করতে চাইছিলাম, তো ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠেছেন মহারাজ। এইবার ওনাকে ধুতি পরানো হবে। তো ধুতি যেগুলো ছিল সেগুলো সবকটাই পরা হয়ে গেছে। তো আমার আমার একটা ব্লাউজ পিস আছে একদম নতুন, আপুকে বললাম ওটা দিয়ে যদি ভালো হয় ওটাকে। সেটা বাবু তো কি করলে তুমি? প্যান্টে বাঁধা যাবে ভাবে? তোমাকে এই মা আমার গায়ে আগে দিলে, দেখো কি বদমাইশ।
গুড ইভিনিং। এখন বাজে সময় 8:30-9:15 মতো আই থিঙ্ক হবে। আর আমাদের কথা ছিল যে আমরা বাইরে বেরোবো খেতে, কিন্তু গন্ডগোল হয়েছে, আর্যবাবু শেষ মুহূর্তে ঘুমিয়ে পড়েছে। এবার ও যদি ঘুমিয়ে পড়ে এবং আমরা খেতে বেরোই, তাহলে মা তো আটকে গেল ফার্স্ট। সেকেন্ড, যদি ওর ঘুম ভেঙে যায় তাহলে ওর উঠে যে মাকে খোঁজার, তারপরে যে কান্না, ওই সামলানোটা বিশাল চাপে। সেই কারণে আবার গন্ডগোল পাকিয়ে গেল, কারণ আমরা গিয়ে খেয়ে আসতে গেলে প্রায় অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় লাগবেই। তো সেই কারণে প্ল্যান পোস্টপোন করা হলো, দেন দেখা হলো জোম্যাটোতে বা সুইগিতে, কিন্তু কোনো জায়গাতে ডেলিভারি পার্সন অ্যাভেলেবেল নেই, মানে দেখাচ্ছে যে নট সার্ভিসেবল এরিয়া। তো সেই চক্করে আমি যেখান থেকে খাবার নেবো সেখান থেকে আবার ফিজিক্যালি গিয়ে ঢুঁ মেরে আসি যে এটা ওপেন আছে নাকি ক্লোজ আছে। দাও তো পাওয়া গেছে অবশেষে খাবার, মানে পনির বাটার মশলা, ওটা দিয়েই বাড়িতে রুটির সাথে আজকের মতো আশা সম্পন্ন করতে হবে, কিছু করার নেই। আর তাছাড়া রুটি ওখানে মানে বানানো হচ্ছে, মানে রুমালি রুটি বা তন্দুরি রুটি, বাট ওটাতে বিশাল ভিড় আর প্রচুর টাইম লাগবে। তো ওদিকে অলরেডি মারা যখন করতে শুরু করেই দিয়েছে, আর আমি আসবো, আসবার আগে আর্যবাবু যেহেতু খাবে সেই কারণে ওর জন্য রুটি আটা মেখেও ছিলাম, তো সেই কারণে কাজ হয়ে গেছে ওখান দিয়েই। তো চলো বাড়িতে পৌঁছাই, এটা দিয়ে খাদ্য সহযোগে, তার সাথে আমি একটু বলে এসেছি আলু ভাজা করার জন্য, আমি খাবো বলে, তো সব মিলিয়ে এই ব্যবস্থা হবে। চলো বাড়ি পৌঁছাই, তারপরে কথা হচ্ছে। তো চলো ব্লগটাকে শেষ করছি। কালকে সকাল থেকে ভালো মতোই ব্লগ চললেও দুপুরবেলা পর থেকে, মানে আর্যকে ওই রেডি ভেডি করেছিলাম, দিয়ে ছাদে গেছি, তারপরে এখানে একটু শুয়ে পড়েছিলাম। এবার তারপর থেকে আমি আর পা মাটিতে ফেলতে পারছি না, ফেললেই মানে গোড়ালিতে প্রচণ্ড যন্ত্রণা করছে। এবার বুঝতে পারছি না কিছু ফুটে গেছে কিনা, সেটা পরে দেখবো, কিন্তু প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে, কি হয়েছে কি চাই। তো তারপরে আর সেইভাবে ব্লগ করতে পারিনি, প্রচণ্ড পায়ে যন্ত্রণা, মানে পা ফেলতে পারছি না। আমি জুতো মানে জুতো পর্যন্ত রাখলে ওই জুতোর যে ইয়েটা থাকে ওগুলো পর্যন্ত ভিজছে, তো তাই জন্য। বাট আজকে সকাল থেকে আমার অনেকটা ঠিক আছে, কালকে তো সত্যি ভয় পেয়েছিলাম যে গোড়ালিতে যন্ত্রণা হচ্ছে, আবার নতুন করে টেস্ট ফেস্ট করতে হবে কিনা, বাট কিছু এখনও হয়নি। তো চলো, আর সেই জন্য সন্ধ্যাবার থেকে কিচ্ছু করা যায়, মানে কিচ্ছু করতে পারিনি, ইচ্ছা ছিল ঘুরতে যাওয়া, সেটাও দেখলাম ও ঘুমিয়ে পড়লো, পায়ে যন্ত্রণা করছে, আবার জোর করে আর বেরোয়নি। তার মধ্যে যদি টোটো অটো না পাওয়া যায় হাঁটতে হাঁটতে আসতে হবে, সেটাও আর একটা প্রবলেমের ব্যাপার। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। তোমরা হোলিতে কী কী করলে আমাকে কিন্তু জানাতে ভুলবে।